দাজ্জালের পরিচয়, তার বর্তমান অবস্থান ও আত্মপ্রকাশের সময় জানুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বহু বছর আগে আল্লাহর রাসুল মুহাম্মদ সা সাহাবিদের উদ্দেশ্যে করে বলেছিলেন, আদম আ এর সময় থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফেতনা আর নেই। মোহাম্মদ কাসিম বলেন, আমি আমার স্বপ্নে দাজ্জাল, মিথ্যা মসিহ এর সাথে সম্পর্কিত অনেক কিছুই দেখেছি এবং আজ আমি এগুলি একত্রিত করে একটি বীরবণী তৈরি করতে যাচ্ছি, যেটি দাজ্জাল সম্পর্কে দাজ্জালের শারীরিক বিবরণ। দাজ্জালের উচ্চতা প্রায় 6 ফুট 1 বা 2 ইঞ্চি, তার গায়ের রং বাদামি, মুখটি নিষ্ঠুর, ক্লিন শেভ করা এবং তার গালের উপর একটি তিল আছে। দাজ্জালের হালকা কোকড়ানো কালো চুল রয়েছে এবং তার শারীরিক গঠন দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের লোকদের সাথে সাদৃশ্যপূর্ণ। দাজ্জালের শরীর পেশিবহুল এবং আমি যখন তাকে দেখলাম তখন তার চোখের কোণটি ফোলা বা বিকৃতি দেখিনি, বরং তা স্বাভাবিক ছিল। আমি জানি না যে তার এক চোখ অন্ধ ছিল কিনা, তবে তার আকৃতি পরিবর্তন করার ক্ষমতা রয়েছে, তাই সে যে কোনো চেহারা গ্রহণ করতে পারে এবং এই ক্ষমতাটিকে ব্যবহার করে জনসাধারণকে বিভ্রান্ত করতে পারে। দাজ্জাল যখন হাঁটে তখন সে প্রচুর গর্বের সাথে এগিয়ে যায় এবং মনে হয় যে কেউই তার সামনে এসে দাঁড়াতে পারবে না। এমনকি যাদের শক্ত ইমান, অদম্য মনমানসিকতা ও সাহস রয়েছে যে তারা দাজ্জালের সামনে গেলেও প্রতারিত হবে না বলে মনে করে, তারাও দাজ্জালের প্রতারণার শিকার হবে, নয় যদি তারা দাজ্জালের মুখোমুখি হয়। আমি স্বপ্নে দেখেছি ইবলিস দাজ্জালকে এই বলে সম্বোধন করতে যে, দাজ্জাল আমার সবচেয়ে ধনী বড় সৈন্য। দাজ্জালের শক্তি, আমি আমার স্বপ্নে যা দেখেছি তা অনুসারে দাজ্জাল প্রায়ই মধ্যপ্রাচ্যে ঘন ঘন ফেতনা বিশৃঙ্খলা ছড়ায় এবং ষড়যন্ত্র করে। মনে রাখবেন, সে এখনও তার সম্পূর্ণ শক্তি অর্জন করতে পারেনি, তবে সে পূর্ণ ক্ষমতা অর্জন করতে চায় যেন জনসাধারণের কাছে আসতে পারে। অনেক সময় আমি তাকে কিছু কালো জাদুকরী উদ্ভিদ তৈরি করতে দেখেছি যা সে তার শক্তি বাড়ানোর জন্য ব্যবহার করে। একটি বিশেষ স্বপ্নে আমি তাকে দেখেছি যে সে মাথার খুলি দিয়ে জাদুবিদ্যার শক্তি সংগ্রহ করছিল এবং সাথে জ্বালানি ছিল, ঠিক যেমন সাধারণ জাদুকরদের দেখা যায়। কাসিম বলেন, একটি স্বপ্নে আমি দাজ্জালকে বলতে শুনেছি, খুব শীঘ্রই আমার শক্তি বৃদ্ধি পাবে এবং আমি কিছু নতুন শক্তি অর্জন করব। আমি আমার ভয়কে পুরো বিশ্বে ছড়িয়ে দিব এবং পুরো বিশ্ব হয় আমার কাছে নতি স্বীকার করবে, অন্যথায় আমি তাদের হত্যা করব। আমার কাছে মনে হয় যে দাজ্জাল পৃথিবীর সামনে উপস্থিত হওয়ার জন্য পর্যাপ্ত শক্তি সংগ্রহের অপেক্ষায় রয়েছে এবং জাদুকরী উদ্ভিদ স্থাপন করে সে এই শক্তি অর্জন করছে। আমি নিশ্চিত নই যে দাজ্জালের 3 জ মন্দির নির্মাণ তার আরও ক্ষমতা অর্জনের কোনো মাধ্যম কিনা। আল্লাহ আলাম, দাজ্জালের আত্মপ্রকাশের সময় মালহামা বা 3 বিশ্বযুদ্ধের পরে আল্লাহর নূর ও রহমত দ্বারা সমগ্র পৃথিবী পরিপূর্ণ হয় এবং মুসলিম উম্মাহ সমগ্র বিশ্বে শান্তি ও ন্যায় বিচার প্রয়োগ করে এবং এই শান্তি প্রায় 1.7 বছর স্থায়ী হয়। এই শান্তিপূর্ণ শাসনামলে মুসলিম সেনাবাহিনীরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের জন্য ভারী ও উচ্চ প্রযুক্তির অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তি তৈরি করে। যখন মুসলিম উম্মাহ দাজ্জালের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন কিছু কাফের দাজ্জালের আগমনের অপেক্ষায় রয়েছিল, তাদের বেশিরভাগই ইহুদি কাফের। দাজ্জালের আত্মপ্রকাশ, দাজ্জাল যখন জনসমক্ষে আত্মপ্রকাশ করে সে দ্রুত পুরো বিশ্বে ভ্রমণ করে, যার ফলে মুমিনগণ তার সম্পর্কে হতাশ হয়ে পড়ে। দাজ্জাল দাবি করে যে সে একজন ঈশ্বর এবং সে সহজেই জনগণের কাছে তার শক্তি প্রদর্শন করে এবং তার শয়তানি শক্তি প্রয়োগের মাধ্যমে তার দাবির পক্ষে সমর্থন করতে সক্ষম হয়। দাজ্জাল অনেক দুর্বল ইমানের লোকদের বোকা বানায় এবং শারীরিক দুর্বল ব্যক্তিরাও খুব তাড়াতাড়ি তার সাথে যোগদান শুরু করে। কাসিম বলেন, অনেক লোক আমাকে জিজ্ঞাসা করেছে যে দাজ্জাল তার প্রতারণামূলক অলৌকিক কাজ সম্পাদন করতে প্রযুক্তি বা জিন ব্যবহার করবে কিনা। আমি স্বপ্নে দেখেছি দাজ্জাল কালো জাদু ব্যবহারের মাধ্যমে তার কর্তৃত্ব সম্পাদন করতে সক্ষম হবে। কেবলমাত্র আল্লাহর আদেশেই সে এই জাতীয় ক্ষমতা অর্জন করতে সক্ষম হবে এবং সে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ পরীক্ষা। আমার এক স্বপ্নে আমাকে জানানো হয়েছিল যে আমরা সিনেমা এবং টেলিভিশনে যে অতিপ্রাকৃত কৌতুকগুলি দেখি তা খুব সহজেই দাজ্জাল দ্বারা সম্পাদিত হবে। দাজ্জাল মানুষকে পৃথিবীতে জান্নাতের প্রতিশ্রুতি দেয়। সে পুরুষদের নারী, সম্পদ, সম্পত্তি এবং যা তাদের অন্তর কামনা করে তা এবং মহিলাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের চেহারা সুন্দর করে তুলবে, তাদের আরও আকর্ষণীয় করবে এবং তাদের যা ইচ্ছা তা তাদেরকে দিবে। এই কারণে কয়েকদিনের মধ্যে কোটি কোটি মানুষ তার কাছে যোগদান করে।
দাজ্জাল ও মোহাম্মদ কাসিম মুসলিম বাহিনী দাজ্জালকে মোকাবেলা করার জন্য এগিয়ে যায় এবং তাকে এবং তার অনুসারী সৈন্যদের প্রতিহত করার চেষ্টা করে। তবে আমাদের প্রচেষ্টা কোনো ফলস্বরূপ বলে মনে হয়নি এবং আমাদের ভারী ক্ষেপণাস্ত্রগুলি ছিল দাজ্জালের সামনে আতশবাজির মতো। দাজ্জাল ও তার বাহিনী খুব সহজেই আমাদের আক্রমণগুলি প্রতিহত করতে সক্ষম হয়। আমি দাজ্জালের সাথে লড়াই করতে যাই এবং সে আমাকে তার আনুগত্য করতে বলে এবং আমাকে অনন্ত জীবন এবং একটি উচ্চ মর্যাদার প্রতিশ্রুতি দেয়। আমি তাকে ত্যাগ তিরস্কার করে বলেছিলাম, এর দ্বারা কী হবে? আমরা সবাই একদিন মারা যাব এবং আল্লাহ ব্যতীত আর কিছুই চিরজীবন বেঁচে থাকতে পারবে না। আপনি আপনার চেষ্টায় ব্যর্থ হবেন এবং আপনিও একদিন মারা যাবেন। আপনার পালনকর্তা এবং আমার পালনকর্তা একমাত্র একজন, সে হল আল্লাহ সুবাহান ওয়া তাআলা, তিনি আমাদের সমস্ত জগতের প্রভু। এই কথা শুনে দাজ্জাল বিরক্ত আক্রমণাত্মক হয়ে যায় এবং তার উপস্থিতিকে খুব ভয়াবহ আকারে বদলে দেয়, যার ফলে আমার শরীর কাঁপছিল এবং আমি তাকে আর কিছু বলার সাহস করতে পারিনি। দাজ্জাল তখন চিৎকার করে বলে উঠল, কাসিম, যদি আপনি আমার আনুগত্য না করেন তবে আমি আপনাকে হত্যা করব। আপনি এ ব্যাপারে এখন বাসায় গিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিন। এরপর আমি দাজ্জালের কাছ থেকে বাড়ি চলে আসি এবং আমি মুসলমানদের কাছে গিয়ে তাদের সাবধান করে দিয়েছিলাম যে যদি কেউ দাজ্জালের মুখোমুখি হয় তবে তার নয় নয় সম্ভাবনা রয়েছে যে সে দাজ্জালের দলে যোগ দিবে। দাজ্জাল মানুষদের জন্য একটি বৃহৎ পরীক্ষা, যাদের উপরে আল্লাহর বিশেষ রহমত রয়েছে কেবল সেই বাঁচতে পারবে। আমি তাদের আরও নির্দেশ দিয়েছি যে হে মুসলমানরা, আমরা যদি আল্লাহ ও নবী মোহাম্মদ শাহ কে ভালোবাসি তবে আমরা দাজ্জালের কাছে তার আনুগত্য করার ওয়াদা না করে মুসলমান হয়ে মারা যাই। আসুন আমরা দাজ্জালের সাথে লড়াই করি ও আল্লাহর পথে শহীদ হয়ে মারা যাই। আমার এ কথায় মুসলমানরা সবাই আমার সাথে একমত হয় এবং বিশ্বাসী মুসলিমরা দাজ্জাল ও তার সঙ্গী ইহুদি ও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে জড়ো হয় এবং এর সাথেই শুরু হয় সত্য এবং মিথ্যার মধ্যে যুদ্ধ, দাজ্জাল ও মুসলিমদের মধ্যে চূড়ান্ত যুদ্ধ। দাজ্জালের সঙ্গে সত্য মিথ্যার লড়াইয়ে আমি আমার শাহাদাত আঙুলের উপরভাগকে আল্লাহর দেওয়া নূরের সাথে জড়িত করেছিলাম এবং দাজ্জালের দৃষ্টি আকর্ষণ করার জন্য তাকে আক্রমণ করেছিলাম যেন সে মুসলিম বাহিনীর উপর তার ক্ষমতা ব্যবহার করতে না পারে। আমি দাজ্জালকে আমার সাথে যুদ্ধে জড়িত রাখি যেন সে মুসলিম বাহিনীর কোনো ক্ষতি করতে না পারে। আল্লাহর নূরের কারণে আমি বেশ কিছুক্ষণ দাজ্জালের সাথে যুদ্ধ করতে সক্ষম হই, কিন্তু দাজ্জাল ছিল খুব শক্তিশালী। যুদ্ধের মধ্যে হঠাৎ আল্লাহর দেওয়া নূর আমার শাহাদাত আঙ্গুলের তর্জনী থেকে অদৃশ্য হয়ে যায়। তারপরে আমি নিজেকে বলি যে কাসিম, এখান থেকে এই মুহূর্তে চলে যাওয়াই সবচেয়ে ভালো। এরপর আমি দাজ্জালের সঙ্গে লড়াই করা থেকে বিরত হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করি ও আল্লাহর রহমতে আমি বাতাসে দৌড়াতে শুরু করি, কিন্তু আমি দাজ্জালের সঙ্গে লড়াই করার কারণে দাজ্জাল ক্ষিপ্ত হয় ও আমার পিছু নেয়। দাজ্জাল আমাকে বলছিল, কাসিম, আমি তোমাকে আজ হত্যা করব। আমি পাহাড়ের দিকে প্রবেশের চেষ্টা করি, কিন্তু দাজ্জাল সেখানে আমাকে অনুসরণ করে চলে আসে এবং তার আক্রমণ চালিয়ে যায়। দাজ্জাল আমার পিঠে আঘাত করে আমাকে আহত করে। আমি আঘাতের কারণে আমার ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যাই। আমার পাশের একটি বিশাল পাথর আমাকে বলল, কাসিম, আমার ভিতরে নিজেকে লুকিয়ে রাখো, আমি তোমাকে দাজ্জাল থেকে বাঁচাব। আমি পাথরের এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করি ও নিজেকে বলি, কাসিম, মারা যাওয়ার জন্য প্রস্তুত হও। ঠিক তখনই সেই মুহূর্তেই দাজ্জাল আমার কাছে আসে। আমি তখন আল্লাহর কাছে প্রার্থনা করি, ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করুন। তারপরে আকাশ থেকে আল্লাহ নামের শব্দটি শব্দ আকারে নিচে নেমে আসে এবং তারপরে আল্লাহ পর্বতমালার পাশে সেটি বজ্রপাত ঘটান। এই আঘাতে পর্বতটি গাঢ় কালো রঙে টুকরো টুকরো হয়ে যায় ও আঘাতের সময় একটি ভীতিজনক শব্দ তৈরি হয়। এই শব্দ শুনে দাজ্জাল অজ্ঞান হয়ে পড়ে যায়। অতঃপর আল্লাহ আমার আঘাতজনিত ক্ষত সারিয়ে দেন এবং আমাকে বললেন, কাসিম, দাজ্জাল কেবল চার ঘন্টার জন্য অজ্ঞান হয়েছে, তারপরে সে জেগে উঠবে। আল্লাহ আমাকে আরও বলেছিলেন, কাসিম, এখান থেকে পালিয়ে অন্য কোথাও লুকিয়ে থাকুন, তারপর আমি আপনাকে জানাবো কি করতে হবে পরবর্তীতে, এবং যতক্ষণ না আমি আপনাকে অনুমতি দেব ততক্ষণ দাজ্জালের সামনে আসবেন না। এরপর আমি বলি, আপনি আমার রব, আমাকে যা আদেশ করবেন তাই আমি পালন করব এবং আমাকে দাজ্জাল থেকে রক্ষা করার জন্য আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তারপরে আমি অন্য কোনো জায়গায় যাত্রা করে নিজেকে আড়াল করি। দাজ্জাল যখন আবার সচেতন হয়ে ওঠে তখন সবেমাত্র যে ঘটনা ঘটেছিল তা তার মনে পড়ে না এবং সে বিশ্বাস করে সে আমাকে সে হত্যা করেছে, এবং দাজ্জাল ফিরে গিয়ে মুসলমানদের কাছে গর্বিত হয়ে বলে যে সে আমাকে হত্যা করেছে।
এই সংবাদ শুনে সমস্ত মুসলিমরা হতাশ হয়ে পড়ে এবং দাজ্জাল বিনা প্রতিরোধে তার মিশন শুরু করে, এতে করে একে একে মুসলমানদের পতন হতে থাকে। দাজ্জালের সাথে যুদ্ধের ফলে কয়েকশো কোটি লোকের জীবনের ক্ষতি হয়েছিল, তাদের বেশিরভাগই ছিল মুসলমান। দাজ্জালের পতন, দাজ্জাল তার অনুসারীদের জন্য অবৈধ কাজকর্ম, প্রতারণা, ব্যভিচারে ভরা এবং মূলত একটি মিথ্যা পৃথিবীর স্বর্গরাজ্য জীবনযাত্রা তৈরি করেছিল, এবং এই ফিতনা 4-5 সপ্তাহ অবধি চলতে থাকে, যতক্ষণ না ঈসা ইবনে মারিয়াম এর আবির্ভাব হয়। মোহাম্মদ কাসিম বলেন, আমার স্বপ্নে আমি দেখেছি যে নবী ঈসা আকাশ থেকে নেমে এসেছেন। তার ভেজা কালো চুল ছিল এবং তিনি দেখতে একজন মধ্যপ্রাচ্যের লোকদের সাথে সাদৃশ্যপূর্ণ। ঈসা দুনিয়াতে এসে দাজ্জালকে হত্যা করেন। এরপর আমি এবং কিছু বিশ্বাসী ইমানদারগণ ঈসা এর সাথে বসবাস করতে শুরু করি। তারপর ইয়াজুজ ও মাজুজ বের হয় ও আল্লাহ এদের থেকে মুমিনদের উদ্ধার করেন। জায়কাল্লাহ খাইরান।